ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমাদের রাজ্যে আইনের শাসন যে নেই, এটা আমরা 2011 সাল থেকে বারে বারে ঘটনার পর ঘটনা দিয়ে স্পষ্ট করেছি। রক্ষক ভক্ষককে সে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা অপরাধী তাদের মাথায় প্রশাসনের হাত, শাসক দলের হাত। যারা অপরাধী তারা পুলিশের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যারা বিপর্যস্ত ভিকটিম তারা হাউতাস করে বেড়াচ্ছে, তাদের কথা শোনার মতো কেউ থাকছে না, থানা পুলিশ অভিযোগ নিচ্ছে না ইত্যাদি আমরা বারে বারে বলেছি। হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে আমরা যে কথাটা বলছিলাম যে শাসক দলের মদতপুষ্ট হয়ে চলাটার মতন করেই প্রশাসন সহ সবাই চলছে, হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে সেটাই কিন্তু ছত্রে ছত্রে স্পষ্ট করা হচ্ছে। ধরুন ওরা একটা রিপোর্ট দেখিয়েছে, ডিজিপির রিপোর্ট, তাকে অ্যানালাইজ করেছে। ডিজিপির রিপোর্টে কী দেখাচ্ছে? ডিজিপির রিপোর্টে দেখাচ্ছে অ্যাটেম্পট টু রেপ অর সেক্সুয়াল অ্যাসাল্ট, এই যে যতগুলো ঘটনা ঘটেছে অভিযুক্ত মাত্র 4%, 4% মাত্র কাস্টাডিতে আছে, তার 96% প্রায় স্কট ফ্রি বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই রকম ক্ষেত্রে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে 12%, আছে ভেতরে 1.8%। মানেটা কি? মানে 98.2% কার্যত প্রায় ছাড়া। ফলে ডিজিপির রিপোর্ট সহ সরকারি রিপোর্টগুলোকে ওরা অ্যানালাইজ করে দেখিয়েছে যে কার্যত আইনের শাসন নেই, শাসক দল যেমন মনে করছে তেমন করে চলছে। আমরা যে কথাটা বারবার বলছিলাম সেই কথাটাই ওরা বলছে। আমরা মনে করি কোর্টের মনিটরিংয়ে তদন্ত হওয়াটা জরুরি, এটা সিআইডি বা সিবিআই কেউই যথাযথ ভূমিকা নিতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। সিআইডি রাজ্য পুলিশের কথাই চলছে, সিবিআই আনফর্চুনেটলি নিজেকে একটা এমন জায়গাতে নিয়ে গেছে যেন সিবিআইটাও এখন কেন্দ্রীয় সরকারের কথায় উঠছে আর বসছে, এটা চলতে পারে না। সিবিআই সিআইডি অনেক হলো, দলতন্ত্র অনেক হলো, ও সরকার এ সরকার অনেক হলো, মানুষ মরছে, মানুষ বিপন্ন। ফলে কোর্টের মনিটরিংয়ে যথাযথ তদন্ত হোক, কোর্ট সিদ্ধান্ত নেবে। ওরা রিপোর্ট দিয়েছে, ওরা যা সাজেস্ট করেছে করেছে। খুব দুর্ভাগ্যজনক যে পশ্চিমবাংলাটা জঙ্গিদের একটা সেফ হেভেন বলে জঙ্গিরা মনে করছেন এবং বহু রিপোর্ট সেভাবেই আসছে। খাগড়াগড় কাণ্ডের পর কথাটা যখন প্রকাশ্যে আসলো প্রথম, তখন দেখা গেল যে শাসক দলের সঙ্গে একটা ঘন সম্পর্ক হয়ে রয়েছে, সেই বাড়িতেই তৃণমূলের অফিস ইত্যাদি ইত্যাদি আমরা সবাই জানি। রাজ্য সরকার কি এক্ষেত্রে তার দায়িত্ব অস্বীকার করবার মনোভাবে চলছে? কেন্দ্রীয় সরকার সেও কি হাল তুলে দেওয়ার মতো করে চলছে? তাহলে এত জঙ্গি উপদ্রব অথবা জঙ্গি আস্তানা বিশেষ করে বাংলায় কেন হচ্ছে? এমন কি আমরা এটাও দেখেছিলাম যে জঙ্গিদের যারা প্রশ্রয় দেন বা দিতে পারেন বলে অভিযোগ করা হচ্ছে, তারা তো শাসক দলের প্রশ্রয়প্রাপ্ত, আশ্রয়প্রাপ্ত। সেফ হেভেন হয়ে গেলে বাংলার সেটা সর্বনাশ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উভয়েরই রাজনীতির আস্তিন ছেড়ে বাংলা বা মানুষ সেই মনোভাবে, জঙ্গিদের কোনো দল হয় না, জাত হয় না, ধর্ম হয় না, তার বিরুদ্ধে মনোভাব স্ট্রংলি নেওয়া উচিত, জরুরি। সময় মতন নির্বাচন হোক এটাই আমরা সবসময় চাই, চেয়ে এসেছি। যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল প্রত্যেকটি নির্বাচন পৌরসভা পঞ্চায়েত নির্দিষ্ট সময় হয়েছে। সময় নির্বাচন না করার একটা অভ্যাস তৃণমূল কংগ্রেসের আছে। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কী অভ্যাস নেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে পশ্চিমবাংলায় সময় মতো নির্বাচন যাতে না হয় তার মতো বন্দোবস্ত তো আপনি করছেন। এত অবস্থা খারাপ যে ট্রেন চালানো যাচ্ছে না, লোকাল ট্রেন চালানো যাচ্ছে না, এত অবস্থা খারাপ যে স্কুল কলেজ চালু করা যাচ্ছে না, তাহলে এই খারাপ অবস্থা যখন লোকাল ট্রেন চালানো যাচ্ছে না, তখন নির্বাচনের দাবি করাটা কি বরঞ্চ প্রতিপক্ষের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে না? দুই, রাজ্যের পৌরসভা নির্বাচনগুলো ডিউ হয়ে রয়েছে 3 বছর থেকে, 2018 সাল থেকে ডিউ আছে,
তিন বছর কেউ, দু বছর কেউ, এক বছর কেউ, যেগুলো ওভারডিউ হয়ে গেছে সেই নির্বাচন রাজ্যের এখতিয়ারভুক্ত, সেই নির্বাচনের ব্যবস্থা হচ্ছে না। আর উনি যে নির্বাচনের কথা বলছেন সেটা এখনও কিন্তু ডিউ হয়নি, ওই নভেম্বর 5 তারিখ না 4 তারিখ কি একটা কি আছে। ফলে অবশ্যই এই প্রশ্নটা আসবে যে রাজ্যের এখতিয়ারভুক্ত নির্বাচনগুলো যেগুলো ডিউ হয়ে গেছে সেগুলোকে না করে আমরা এই কথাটা বলি কী করে? আমার কথা হবে খুব নির্দিষ্ট, আমরা চাই সময় নির্বাচন হোক, তার পূর্ব শর্ত হিসেবে অবশ্যই অবিলম্বে ট্রেন চালানো, এখনও চালু হয়নি, লোকাল স্কুল কলেজ চালু করা হয়নি এখনও, পৌর নির্বাচনগুলো হয়নি এখনও, পৌর নির্বাচন তো ছোট এলাকা, বিধানসভা তার চেয়ে বড় এলাকা, ফলে আমরা ছোটো এলাকার নির্বাচন রাজ্য সরকার করছি না বা করতে পারছি না, না করার মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা এই মেসেজটা দিচ্ছি যে আসলে নির্বাচন করার মতো পরিবেশ এখানে নেই। ফলে রাজ্য সরকার যেভাবে কথা বলছেন সেটা খুব যুক্তিসঙ্গত হয় না, আমরা যদিও চাই সমস্ত নির্বাচন সময়মতো হোক। সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশনটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার আগে ব্রিটিশ তারা আমাদের দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যেরকম নির্যাতনমূলক বন্দোবস্ত বিভীষিকার মতো করে, যার বলি হয়েছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সবাই, কোর্ট উল্লেখ করেছে পর্যন্ত, 75 বছর পরেও স্বাধীনতার সেই একই রকম বা কোথাও কোথাও তার চাইতেও ভয়ঙ্কর স্টান স্বামীর, আমি বলবো হত্যাকাণ্ড, আমি বলবো কাস্টোডিয়াল ডেথ, কেন হলো কে তার উত্তর দেবে? একের পর এক, একের পর এক আরবান নকশাল বলে, অথবা ওদের কথায় পছন্দ হচ্ছে না, বিরোধিতা করছে বলে, বিরোধী স্বরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেবার যে ব্যবস্থা দিল্লি সরকার করছে, আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন কার্যত তাকে নস্যাৎ করে দিয়ে বলেছে যে দিল্লি সরকারের এইভাবে চলা মেনে নেওয়া যায় না, এবং সেই কারণে ওরা এমনকি আইন পরিবর্তনের কথা বলেছে, কারাগারে পরিণত করা হচ্ছে দেশটাকে, কারাগারে পরিণত করা হচ্ছে, বিনা বিচারে আটক করা হচ্ছে, জেলের মধ্যে পচিয়ে মারা হচ্ছে, জেলের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, ন্যূনতম নাগরিক অধিকার, মানবিক অধিকার সেগুলোকে খারিজ করে দেওয়া হচ্ছে, এবং এই সবটা করা হচ্ছে সরকারের পছন্দ হচ্ছে না, অতএব সরকারের বিরোধিতা করলেই যেন সে দেশের বিরোধিতা করলো, নো, সরকারের বিরোধিতা ছত্রে ছত্রে করতে হবে, কারণ সরকার কার্যত আমাদের সংবিধান বিরোধী মনোভাব নিয়ে চলছে। স্বাভাবিক কারণেই সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ খুব যথার্থ, খুব সঠিক। কেন্দ্রীয় সরকার কী করবে জানি না, কিন্তু দেশব্যাপী কেন্দ্রীয় সরকারের অপরাধের বিরুদ্ধে আন্দোলন যেমন চলছে সেটাকে আরও বাড়াতে এর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী আজকে যেভাবে বলেছেন তাতে সচেতন মানুষ তারা হাসবে, তারা বিপন্ন বোধ করবে, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা তাদের আরও কমবে। নদীতে করোনা মৃত মানুষের লাশ ভেসে যাওয়ায় যদি প্রধানমন্ত্রী উল্লসিত হন তাহলে তার চাইতে বড় অপরাধ হতে পারে না। গঙ্গায় লাশ ভেসে গেছে, প্রধানমন্ত্রী উল্লসিত হয়ে বলছেন যোগী রাজ্যের মতো রাজত্ব নেই, যোগী রাজত্বকে এই বাহবা দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন যে রতনে রতন চেনে, স্পষ্ট করলেন যে অপরাধী যারা তাদেরকে রক্ষা করাটাই মোদিজির কাজ, স্পষ্ট করলেন যে আসলে যোগীজিকে উনি ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন বলে যোগীজির প্রশংসা করে নিজেকে টিকিয়ে রাখার প্রচেষ্টায় রত হচ্ছেন, এটা বিপজ্জনক, সবাই বুঝতে পারছেন, যোগীজির রাজত্বে দেশটার রাজ্যটা সর্বনাশ হচ্ছে, মানুষের সর্বনাশ হচ্ছে, করোনাক্রান্ত মানুষ এমনকি শ্মশানে তাদের জায়গা হয়নি, নদীতে লাশ হিসেবে তারা ভেসে গেছে, প্রধানমন্ত্রী পারলে তার কথা উচ্চ করুন। বেনারসির 3 অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।